এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে, শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ। বাদশাহ নাজাশি এরকম পরিবেশ ছিল, বাদশাহ নাজাশি কিন্তু মুসলিম ছিল না, সে খ্রিস্টান ছিল। তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাশির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না, যদিও সে মুসলিম ছিল না। ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ পাক, ওখান থেকে পুরো আফ্রিকায় ইসলাম ছড়িয়ে পড়লো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে না, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে 100টা যুদ্ধ করিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না, আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না। ওমা কারু ওমা কারাল্লাহ, তারা কৌশল করে আল্লাহ পাকও পরিকল্পনা করে। দেখেন এই যে প্যালেস্টাইন এত সমস্যা করছে না, আল্লাহ পাকের কি পরিকল্পনা! সুবহানাল্লাহ, আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন?